নষ্ট হয়ে যাওয়া কলা কিংবা বেঁচে যাওয়া কলা দিয়ে কিন্তু এই মজাদার প্যানকেক রেসিপিটি আপনারা খুব সহজে ঝটপট বানিয়ে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে সকালে কিংবা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু খুব সহজেই এই মজাদার প্যানকেক রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন। আর এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এটা কতটা সফট তা দেখে বুঝতে পারছেন। একদম সহজ পদ্ধতিতে বানানোর চেষ্টা করেছি যা যে কেউই কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো আশা করছি বরাবর মতো আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লাগবে। আর এরকম সহজ সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকে বেল আইকনটি অন করে দিন। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি শেয়ার করুন। ভিউয়ার্স, বাসায় কিছু কলা এরকম নষ্ট হয়ে যাচ্ছিল, কেউ খাচ্ছিল না, তো ভাবলাম এইভাবে যদি রেসিপিটি ট্রাই করা হয় তাহলে কেমন হয়। তো কলাগুলি আমি ছুলে নিচ্ছি, নিয়ে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলিকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে কাজটি করে নিতে পারেন। তো এখন দুইটি ডিম ভেঙে অ্যাড করে নিচ্ছি। আর রান্নাঘরে এই উপকরণগুলি কিন্তু আমাদের সবসময়ের জন্য থাকে। আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিচ্ছি। তো এক কাপ পরিমাণ আমি সুজি অ্যাড করে নিলাম, আর ওই কাপ দিয়ে হাফ কাপ পরিমাণ ময়দা অ্যাড করে নিয়েছি। হাফ কাপের মতো চিনি অ্যাড করে দিয়েছি, তবে স্বাদ মতো আপনারা চিনিটা কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করে নিতে পারেন। 2 টেবিল চামচ পাউডার মিল্ক অ্যাড করে দিয়েছি, আর 1 কাপ লিকুইড মিল্ক আগে থেকে জাল করা ঠান্ডা দুধ আমি এর সাথে অ্যাড করে দিলাম। তবে লিকুইড মিল্কের পরিবর্তে আপনারা কিন্তু এখানে সম পরিমাণ পানিও ইউজ করতে পারেন। আর তরল দুধটা ব্যবহার করলে কিন্তু এর স্বাদটা বহু গুণে বেড়ে যাবে। তো সব কিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন একটু ঘন টাইপের হবে। তো চুলা একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটাকে কিন্তু আগে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর ব্যাটারটা দিয়ে 40-50 সেকেন্ড পরে কিন্তু এটাকে উল্টিয়ে দিতে হবে। আর চুলার পাওয়ারটা কিন্তু একদম মিডিয়াম টু লো পাওয়ারে রেখে এগুলিকে ভেজে নিতে হবে একটু টাইম নিয়ে। আর প্যানে কিন্তু তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই, আর এইরকম একটা ননস্টিক প্যানে কিন্তু এটা বানিয়ে নিতে হবে এইভাবে। তো এরকম এক একটা প্যানকেক বানিয়ে নিতে 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। তো আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে, একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর বাচ্চারা কিন্তু এটা নরম এবং সফটের কারণে ভীষণ পছন্দ করে, এবং বাচ্চাদের টিফিনে কিন্তু অনেক হেলদি একটি রেসিপি। আর কতটা সফট হয়েছে তা দেখিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু ব্যাটারে একটুখানি লবণ অ্যাড করে নিতে পারেন, যারা মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ করেন। তো এরকম সহজ সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে আমার ইউটিউব চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।